নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রোশো হোম। তো গাইস, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার রিমোর্স রয়েছে। তো চলো শুরু করা যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো কিসের ওয়েট করছো সাবস্ক্রাইব করে দাও প্লিজ, আর পাশে থাকা বেল আইকনটার অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। আজকে কিন্তু প্রথম আপডেটটা যেটা রয়েছে সেটা হচ্ছে অবিলাষ পালকে নিয়ে। তো এটিকে মোহনবাগান কিন্তু অবিলাষ পালকেও একটা লং টার্ম চুক্তিতে স্বাক্ষর করাতে চলেছে। আজকেই হয়তো অফিসিয়াল কনফার্মেশনটা চলে আসবে বা আমি ভিডিও আপলোড করার পরেই হয়তো চলে আসবে। অর্থাৎ অবিলাষ পাল কিন্তু এটিকে মোহনবাগানের পরের সিজনের জন্য থার্ড চয়েস গোলকিপার হতে চলেছে, কারণ ধীরাজ সিং কিন্তু এখনও এটিকে মোহনবাগানের সাথেই রয়েছে, জামশেদপুরে কিন্তু যায়নি। তো এরপরে যে আপডেটটা রয়েছে সেটা রয়েছে কিন্তু বলবন্ত সিংকে নিয়ে। তো বলবন্ত সিংয়ের ইস্টবেঙ্গলে থাকাটা আর হয়তো হবে না, কিন্তু বলবন্ত সিং কিন্তু এখনও ইস্টবেঙ্গলেই খেলতে চাচ্ছেন এবং ইস্টবেঙ্গলকে আরও কিছুটা কিন্তু সময় দিয়েছেন বলে শোনা যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে বলবন্ত সিংয়ের কন্ট্রাক্টটা কিন্তু একটা চুক্তি বা একটা শর্ত ছিল বলতে পারো। তো সেই শর্তটা তোমরা সবাই জানো, আমি অনেকবার বলেছি অনেক ভিডিওতে যে ইস্টবেঙ্গল যদি আইএসএল খেলে তাহলেই কিন্তু বলবন্ত সিং ইস্টবেঙ্গলে খেলতে রাজি রয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে ইস্টবেঙ্গলের জন্য তিনি কিন্তু আর ওয়েট করতে চাইছেন না, তার এজেন্ট আর কি, কিন্তু তিনি কিন্তু ওয়েট করতে চাইছেন আরও কিছুটা দিন। তবে চেন্নাইন এফসি কিন্তু তাকে অফার করেছে এবং তিনি কিন্তু চেন্নাইন এফসিতে যেতে পারেন যদি ইস্টবেঙ্গল আইএসএল না খেলে। তবে ইস্টবেঙ্গলের আইএসএল পার্টিসিপেশন যখন কনফার্ম হয়ে যাবে তিনি কিন্তু ইস্টবেঙ্গলেই থেকে যাবেন, কারণ তার সাথে কিন্তু ইস্টবেঙ্গলের চুক্তি রয়েছে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল আইএসএল পার্টিসিপেশন না করলে কিন্তু একটা চান্স রয়েছে বলবন্ত সিংয়ের চেন্নাইন এফসিতে যাওয়ার। অথবা এটাও হতে পারে ইস্টবেঙ্গল আইএসএল পার্টিসিপেশন ঘোষণা করে দিল, তারপর কিন্তু বলবন্ত সিং ইস্টবেঙ্গলেই থেকে গেলেন। তো এটা হওয়ার চান্স কিন্তু বেশি রয়েছে। তো দেখা যাক বলবন্ত সিং এবং বলবন্ত সিংয়ের এজেন্ট কী করে, এখনই চেন্নাইয়ের অফারটা গ্রহণ করে ইস্টবেঙ্গল থেকে চলে যান কি না, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। তো এরপর যে কথাটা বলবো সেটা হচ্ছে, গতকাল রাতে একটা ভিডিও আপলোড করেছিলাম, তো সেখানে আমি তোমাদের বলেছিলাম যে ইস্টবেঙ্গলের নতুন কিট স্পন্সরের নাম হিসাবে লোটোর নাম কিন্তু শোনা যাচ্ছে, ইটালির কোম্পানি লোটো। শিলং লাজং এফসিরও কিন্তু কিট স্পন্সর। তো তারপর তোমরা অনেকেই কমেন্টে মানে ভালো কথা লিখেছ। যাই হোক, আমার খুবই খারাপ লেগেছিলো, আমার কথা তোমরা বিশ্বাস করোনি। আশা করি আজকের দিনটার পরে বা আজ রাতে তোমরা বিশ্বাস করবে, আমি গতকাল যে কথাটা বলেছিলাম আমি আমার মন থেকে কথাটা বলিনি। লোটো কিন্তু ইস্টবেঙ্গলের কিট স্পন্সর হওয়ার দৈড়ে সব থেকে এগিয়ে রয়েছে। যাই হোক, তোমরা হয়তো এখনও কেউ বিশ্বাস করবে না, কালকে আমাকে অবিশ্বাস করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পেরে থাকি অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলের প্রথম বয়সে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটার অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।